শনিবার, লাস্ট ভিডিও আমি রেকর্ড করেছিলাম সোমবারে। ভিডিওটা রেকর্ড করতে গিয়ে দুটো জিনিস বোঝা গেল, যে সাউন্ডটা একটুখানি লো হচ্ছে, মানে মনে হচ্ছে যে হেডফোন লাগিয়ে ঠিকঠাক শোনা যাচ্ছে, কিন্তু এমনি যদি ফোনে শোনা হয় তাহলে খুবই আস্তে মনে হচ্ছে সাউন্ডটা। আর হচ্ছে গিয়ে দ্বিতীয় যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে আমি ভিডিওটা শ্যুট করে ফেলেছিলাম 4K, আর কম্পিউটারে যখন ফাইলগুলো নিলাম এডিট করার জন্য তখন মানে একদমই খারাপ অবস্থা। এই যে গরিব গ্রাফিক্স কার্ড রয়েছে, এই যে আমার গরিব গ্রাফিক্স কার্ড, এটা গিগাবাইটের কি একটা লাগানো আছে আমাকে থেকে বলতে হবে। তো এটার জন্য হয়ে গেছে সমস্যা। আজকে সকালে আমি কাজ শুরু করে দিয়েছি অনেকক্ষণ আগেই, আজকে সকাল থেকে কালকে সকাল থেকে সারাদিনই বৃষ্টি চলছে। একটু বাইরেটায় ভাবছিলাম যাবো কিন্তু মনে হচ্ছে না যাওয়া যাবে, তো আরেকবার চেষ্টা করা যায়। সকাল থেকে একবার বাইরে বেরোনো হয়নি, একটুখানি বাইরেটা ঘুরে আসি তারপরে আবার কাজ করবো। ও যেটা বলছিলাম, তো গ্রাফিক্স কার্ডের ওটা তো একদমই এডিট করা গেল না, তারপরে মানে একদমই ল্যাগ আসছে, ফ্রেম রেট 60 FPS মানে শ্যুট করেছিলাম সেটা তো একদমই নিতে পারছে না, ওর শরীর খারাপ হয়ে যাচ্ছিলো আর টুয়েলে। তারপরে ফোন দিয়ে লাস্টে এডিট করতে হলো, এই হচ্ছে ব্যাপার। তো বাইরেটা একটু যাওয়া যাক, বাইরে বেরোয়নি সকাল থেকে, বৃষ্টি হচ্ছে সারাদিনই, দেখাচ্ছি বাইরে গিয়ে। জলপদ্ম জলের ভিতরে ঢুকে রয়েছে, এখন বেরোতে পারেনি। এই যে আগের দিন যে চেরি গাছটা দেখালাম সেটা একটাও আর চেরি গাছ নেই, সব খেয়ে ফেলেছে পাখিতে মনে হচ্ছে বৃষ্টির মধ্যে। যে গাছ নিতে এসেছে দুজনা, এখানে সব আম গাছ রয়েছে, আজকেও কচুরিপানায় ভর্তি হয়ে রয়েছে পুরোটা। মাঝে মধ্যে ভাবি একটা নৌকা নিয়ে একটু ঘুরে আসি, কিন্তু নৌকা আর কোথায়। সুন্দর সেই আগের দিনের ওই গাছটাই, আমাদের আমাদের ওইদিকে একটা গঙ্গার ঘাট আছে, ওটা শুনলাম যে নাকি ভেঙে গেছে, নাকি ধস নেমেছে মাটিটা, ওটা একবার গিয়ে আমাকে দেখতে হবে। দেখিনি আমি এখন সকাল থেকে, কী হয়েছে অনেকে গেলো দেখলাম সকালে, আমি একবার গিয়ে দেখি। আর এই হচ্ছে আমাদের বাতাবি লেবু গাছ, এইরকমভাবে করে নাকি ব্লগ। এটা হচ্ছে আমাদের আঙুর ফল গাছ, আগের দিন বললাম না কিছুই কিনতে হয় না দোকান থেকে, সবই বাড়িতেই বানিয়ে ফেলছি আমরা। এই যে গঙ্গার ঘাটটার কথা বলছিলাম, খুবই খারাপ অবস্থা, এখান দিয়ে রাস্তাটা হওয়ার কথা ছিল, ওই পর্যন্ত সিমেন্টের রাস্তা আছে, এখান দিয়ে হওয়ার কথা ছিল,
কিন্তু লোকের টাকা পয়সার সমস্যা, রাস্তার জন্য টাকা এসেছিল তো। ও শেট ম্যান, শেট, সেম এরকম একটা ঘটনা ঘটেছিল অনেক বছর আগে এইখানটা করেই পুরো। আমি এটা ছবি দেবো এইখানটা করে। তোমরা মিলিয়ে নেবে পুরো সেম এই জায়গাটা করে শুরু হয় এখানে। অ্যাকচুয়ালি এখানে একটা পাইপ ছিল, পাইপটা আছে এখনও, পাইপটা জলটা নিয়ে যাওয়ার কথা ওইখান দিয়ে, মানে এখনও পড়ছে ওখান দিয়ে, কিন্তু পাইপের নিচ দিয়ে জল ঢুকে গিয়ে এই অবস্থাটা হয় প্রতিবার। এটা এটা দ্বিতীয় নম্বর সিঁড়ি আর কি, ভার্সন টু, ভার্সন ওয়ানটাও আর কি এরকম সেম এইখানটা করেই প্রবলেমটা হয়েছিলো। কিন্তু এটা একটু পিলার ফিলার দিয়ে বানানো হয়েছে, এখন জানি না এটা কীরকম কী টিকবে, ওটা একবার দেখা যাক। ও শিট, ওই যে পাইপটা, এই পাইপ দিয়ে জল তো আসছে এখন, কিন্তু পাইপটার তলা দিয়েও জল যায়, এই কারণে এই কারণে এটার এই অবস্থা। একটা মাটি চলে গেছে, এই জায়গাটা আমরা বসি মাঝে মধ্যে, বন্ধু বান্ধব আসি, এখানটা আমি বসি, এখানটা আমার বন্ধুরা বসে, ওখানটাও বসি মাঝে মধ্যে, বসে বসে মশার কামড় খাই। এটা হচ্ছে গঙ্গাটা, এখান থেকে একটুখানি ভালো ভিউ আছে, কুয়াশা পুরো ঢেকে রয়েছে অনেকটা, নিচে যাওয়া যাবে একবার, না নিচে যেতে হবে না, জুম রয়েছে কিসের জন্য এতটা। বেশিক্ষণ থাকা যাবে না এখানে, প্রচণ্ড মশা কামড়াচ্ছে, পা হাত পাটা ধুয়ে কাজে বসতে হবে। এখানে পুরো বাগানটা জলে ঢেকে গেছে, কালকে থেকে বৃষ্টি হচ্ছে, এই যে আমাদের রাস্তাটা, রাস্তাটা গাড়ি নিয়ে ব্রেক ব্রেক মারা যায় না, সমস্যা। কাজে বসে পড়ছি, বেড়ে দুটো বাজতে চলল। তো আজকে যেই অ্যাপ্লিকেশনটা কাজ করছি সেটা হচ্ছে গিয়ে করছি, সেটা একটু আলাদা, সেটা দুটো পার্টি আছে, দেখেন একটু ফোনটা একটু দেখাই। এটা হচ্ছে অ্যাপ্লিকেশনটা, এটা একটা হচ্ছে অ্যাডমিন প্যানেল টাইপের, এখানটায় কোশ্চেন আর কি রেডি করা হবে অ্যাডমিন প্যানেল থেকে, আর তিনটে চারটে সেট থাকবে কোশ্চেনটার, মানে অ্যাডমিন প্যানেলে কোশ্চেন সেট থাকবে চারটে। তো এইখানে ইউজার প্যানেলে এখানে সাইন আপ হবে, আর এখানে ইউজার টেস্ট দেবে, ও যেমন করে টেস্ট দেবে প্রোফাইলের সাথে, জাস্ট
টেস্টের ক্যালকুলেশনটা আপডেট করা হবে, যে কোন কোন টেস্টে কীরম কীরম মার্কস পেয়েছে, মানে যেরকম হয় আর কি কোশ্চেন আনসার যে ওয়েব অ্যাপ্লিকেশনগুলো MCU টাইপের, সেটি এটা আর কি ওরকম টাইপের একটা অ্যাপ্লিকেশন। তো ওটার দুটো কোশ্চেন সেট রেডি হয়ে গেছে, এখনও দুটো বাকি। 3 নম্বর কোশ্চেন সেটে আমি কাজ করছি, একটু চাপ হয়ে যাচ্ছে আর কি, ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ড দুটোই একই হাতে ম্যানেজ করা, সঙ্গে একজন থাকলে আর একটুখানি ইজি হতো ব্যাপারটা, কিন্তু নেই সঙ্গে, এখন কী করা যাবে। ওকে, তো ৭:৪২ বাজে, কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, টুলটু রেডি হয়ে গেছে পুরো, এটার যে কটা কন্ট্রোলার ছিল সব কটা রেডি হয়ে গেছে, ডেটা পোস্টম্যান দিয়ে ম্যানুপুলেট করা যাচ্ছে, এখানে আমি সব কটা রাউটও বানিয়ে ফেলেছি টুলটুয়ের, আর বাদ বাকি কাজটা অল্প একটু আছে ব্যাক এন্ডে, আর বাকিটা রয়েছে ফ্রন্ট এন্ডে, ফ্রন্ট এন্ডে কিছুটা বাকি রয়েছে, ওটা করা যাবে, ওটা একটু পরে যদি পারি করবো, দিলে ভালো লাগছে না, এতক্ষণ একটু আমি শুয়েছিলাম, ফোন দেখলাম, দুজনের ভিডিও দেখছিলাম, একটু আর একটু সময় দিতে 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 অনেকটা সময় হয়ে গেছে, ঘুম হয়নি, দেখাচ্ছি কার ভিডিও দেখছিলাম, এনার ভিডিও দেখছিলাম, শর্ট কিছু বানানো হয়েছে আমার, কটা ভিডিও আমি শেয়ারও করলাম ফেসবুকে, মনে হচ্ছিল যেরকম ফেসবুকের মতো নোংরা জায়গাতে শেয়ার করা উচিত নাই, তারপরে মনে হলো না এগুলো একটু যাওয়া দরকার আমাদের মধ্যে সমাজের মধ্যে, কতক্ষণ আর নোংরা জিনিস দেখবে, এগুলো একটু দেখা দরকার, তবে না হৃদয় পরিবর্তন হবে, তাই আমি কটা শেয়ারও করেছি এখানটা। তো কাজ হয়ে গেছে আমার, ফ্রন্ট এন্ডে শুধু এইটুকুনি বাকি রয়েছে, ফ্রন্ট এন্ডে শুধু এরকম UIটা রেডি হবে, এটার মতনই সিমিলার হবে টুলবারের মতন, একটু চেঞ্জেস আছে অপশনে, ওটা রেডি করে দিতে হবে তাড়াতাড়ি, এমনি অনেক টাইম নেওয়া হয়ে গেছে ক্লায়েন্টের কাছ থেকে, প্রজেক্টটাতে খুব ডিলে হয়ে গেছে, প্রচণ্ড ডিলে হয়ে গেছে, তাড়াতাড়ি সম্ভব এই প্রজেক্টটা কমপ্লিট করে দিতে হবে, অ্যাকচুয়ালি দুটো প্রজেক্ট আছে, আগের দিন যে প্রজেক্টটা কাজ করছিলাম ওটাও ওটাও কাজ চলছে, পাশাপাশি এটাও কাজ চলছে, তাই জন্য একটু মুড়ি দিয়েছিল, মুড়ি খেলাম একটু আমাদের দিয়ে দেওয়া হয়েছে। তো আজকে চেষ্টা করবো যে তাড়াতাড়ি করে ভিডিওটা যে কটা মোটামুটি বানাতে পেরেছি সকাল থেকে, কাজের মধ্যে ছিলাম আজকে একদম, আমি কোনো কিছু তুলতে পারিনি, সেরকম ব্লগ করতেই পারিনি আজকে, যতটা হয়েছে মোটামুটি 5-10 মিনিট একটা
যতটা বানানো যায়। আজকের মধ্যে সন্ধ্যের মধ্যে এডিটিংটা সেরে রাতের মধ্যে যেন পোস্ট হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে, কারণ কালকে একদম সময় হবে না, কালকে ছুটি রবিবার, কালকের দিনটা এক জায়গায় যেতে হবে, কালকে একটু চাপদার দিকে যেতে হবে। আমার একটা ব্যাপার আছে, তো কালকে তো সময় হবে না, যদি পারি তো ভিডিও বানাবো ব্লগ টাইপের, আর নাহলে তো সম্ভব না, রাস্তায় থাকলে লোকজনের মধ্যে আমার তো এমনি বাড়িতেই কথা বলতে পারছি না, গঙ্গাধারে গিয়েই কথা বলতে হচ্ছে, লোকজনের সামনে আমি জানি না ভিডিও করতে পারবো নাকি। অডিওটারও সমস্যা আছে, অডিওটা আমি বলছিলাম আস্তে কথা বলছি, আস্তে কথা বলছি, আস্তে আসছে সাউন্ডটা, আরও দূরে রেখে কথা বললে আরও আস্তে শোনা যাচ্ছে, ওটারও একটা ইস্যু আছে, এরকম সামনে নিয়ে কথা বললে মনে হয় ঠিকঠাক হয়। আর হচ্ছে গিয়ে যাও তাতেই পারা যায়, ভিডিওটা আমি এখন এডিটিং শুরু করে দিয়েছি, যতটা পারা যায় তাড়াতাড়ি আমি এডিটিং করে ঝপাঝপ রাতের মধ্যে 12টা শিডিউলে দিয়ে দিতে হবে, পাবলিশ হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম তখন, যে এটা বিশাল বড় ব্যাপার, আমার জানি না আমি এটা নিয়ে কথা বলা ঠিক হবে, এই যে ফেসবুকে এই জিনিসগুলো পোস্ট করাটা আমার ওটা প্রথম প্রথম মনে হতো গিল্টি লাগতো, একটা ফেসবুক একটা এমন জিনিস হয়ে গেছে এখন যেখানে এত মানে এই ধরনের কন্টেন্টগুলো আসছে যেটাতে মানুষের ভালো মাথা এমনি খারাপ হয়ে যাবে। এবার সেখানে একটা ব্যাপার আছে যে মানুষের উপর ডিপেন্ড করে যে মানুষ ভালোটা নেবে না খারাপটা নেবে, খারাপ তো সব জায়গায় রয়েছে, ভালোও সব জায়গায় রয়েছে, তো এটা তো শুধু একটা মাধ্যম ইন্টারনেট। তারপরে আমরা এখন জানতেও পারছি এত গভীরে এত ডিটেলস আমরা আগে জানতে পারতাম না, এত আমাদের হিন্দু ধর্ম সম্পর্কে এত ডিটেলস জানা সম্ভব হতো না আমাদের, কেউ পড়তাম না, কেউ গীতা এনে আমরা ইয়েতে রাখতাম, ওইটা কী বলে ঠাকুর যেখানে পুজো দিই সেখানে এনে ফুল জল দিতাম, ওটার দরকার আমাদের পড়ার সবার, ওটা তো সিলেবাসে দিয়ে দেওয়া দরকার আমাদের স্কুলে ছোটো থেকে, তবে গিয়ে আমাদের মধ্যে সেই জিনিসটা তৈরি হবে ছোটো থেকে। আর ব্যাপার হচ্ছে কি, সংসারের মধ্যে থেকে সবার সময় হয়ে ওঠে না, এত ডেইলি জীবনে এত এত প্রেশারের মধ্যে থাকে মানুষ যে এই জিনিসগুলোকে এত সময় দিতে পারে না, মানুষ অন্য জিনিসে সময় দেয়। তো ইন্টারনেটটা এসে এখন রিসেন্টলি খুব আমরা এই জিনিসগুলো সামনে দেখতে পাচ্ছি, জানতেও পারছি, এত জিনিস ভালো লাগছে ভিতর থেকে। তো আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় যে এইসব জিনিসগুলো এই মানে এইরকম আমাদের মতো নোংরা সমাজের মধ্যে সামনে না আনা ভালো আর কি, মাঝে মধ্যে মনে হয় এরকম। ফেসবুক এমন একটা জায়গা হয়ে গেছে যেখানে এগুলো মানে এত পবিত্র জিনিসগুলো এখানে দেওয়াই উচিত না, পোস্ট করা উচিত না কোনো ভগবানের ছবি। তারপরে আবার আরেকটা মনে হয় না দেওয়া দরকার, আমাদের মধ্যেও যে নোংরা ব্যাপারটা রয়েছে সেই জিনিসটাও যাতে আস্তে আস্তে পবিত্র হয়ে যায়, এই এই জিনিসগুলো যদি সামনে আসে। ইউটিউব থেকে এখনও এত সুন্দর জিনিস জানা যাচ্ছে, এত এত ভালো লাগে এত ডিটেলসে গভীরে জানা জানতে, এগুলো মানে জানার আর কি শেষ হবে না, এর জানার যে খিদেটা যে সনাতন ধর্ম বলি বা এটা মানে হিন্দু মাইথোলজির দিক থেকে বলি যে গভীরে যে নলেজটা, এমন হয় দুটো জিনিস হয় আমার মতে, দুটো জিনিস হয় যেখানে একটা হচ্ছে যে কেউ অন্ধবিশ্বাসীর মতন, অন্ধবিশ্বাসী বলবো না, যে একদম মন থেকে ভালোবাসে আর মানে ভগবানকে, পুজো করে মন্দিরে যায় সবসময় ঠাকুরের নাম জপছে মালা জপছে অনেকে, বা মন থেকেও চাইছে ঠাকুরকে। আরেকটা হয় যারা এই বিষয়টা নিয়ে এই পুরো ব্যাপারটা নিয়ে গভীরে জানার খিদেটা রাখে ভিতরে। আমি আমি সেই দু নম্বর ক্যাটাগরির মধ্যে পড়ি, আমিও সারাদিন তো করা সম্ভব হয় ওঠে না ভগবানের নাম, বা আমার মতে তখনই কাউকে করা উচিত যে পুরো বিষয়টা যখন জানতে পারবো আমি তখনই আমার করা উচিত, সেটা আমি জানি না হয় আর কিছু কোনো শিখিভাবো এখনও, তো ওটা ওটা এই জানার খিদেটা আমার মধ্যে রয়েছে, জানতে চাইছি আর জানতে ভালো লাগছে, এত এত মানে বিউটিফুল জিনিসগুলো রয়েছে এর মধ্যে, এত পাওয়ারফুল জিনিস রয়েছে,
এখনকার সেসব তো কিছুই না, এখনকার মানে এখন কিসের সাথে তুলনা করবো আমরা? কিসের ইয়ং জেনারেশন দৌড়ায় কিসের উপরে? সাইফাই মুভিতে, মার্ভেল ইউনিভার্সের উপরে, তাই সেই সব তো কিছুই না যেগুলো আমাদের হিন্দু ধর্মেতে রয়েছে, আগে যেগুলো হয়ে গেছে। আমরা আমাদের সিভিলাইজেশন এত এত মানে টেকনিক্যাল ছিল সেই সময় যে সেগুলো এখনকার মানে এখন সেগুলো পুরাণে দেখলে পড়লে পরে বোঝা যায় যে কতটা গভীর টেকনোলজি ছিল সেই সময়, অ্যাডভান্স টেকনোলজি ছিল। সেটা মানে কোনো অস্ত্র সম্পর্কে হোক বা কোনো আমাদের ইয়ে শরীরের কি বলে ওটাকে মেডিকেল মেডিকেল সায়েন্স হোক, সেটা কতটা অ্যাডভান্স ছিল সেটা তো জানি সবাই আমরা আগে। কিন্তু আমি ভাবছি কি মানে ওই জার্নি থেকে এদিকে আস্তে আস্তে কি মধ্যেখানে আমরা অশিক্ষিত হয়ে গেলাম, যে এইসব নলেজগুলো কোথায় হারিয়ে গেলো আমাদের সমাজ থেকে আমি জানি না। তো এই হচ্ছে বিষয়, এগুলো নিয়ে পরে আবার চর্চা করব। এগুলো নিয়েই তো চর্চা করতে হবে, আর কি আছে জীবনে? জীবনে তো আর কিছু নেই, এগুলোর প্রতি ভালোবাসা থাকলেই তো সবই পাওয়া যায়। আরেকটা জিনিস যেটা মনে হয় মাঝে মধ্যে, যে আমি দুটো জিনিস দু তিনটে জিনিস মানে পড়ার চেষ্টা করেছি, একটু জানার চেষ্টা করেছি। একটা হচ্ছে অষ্টবকর গীতা রয়েছে, আরেকটা তো আমাদের শ্রীমদ ভগবদ গীতা রয়েছে, আর হচ্ছে গিয়ে এখন যে আমাদের অ্যাডভান্স সায়েন্স যেখানে কাজ করছে কসমোসের উপরে, তো সেইটা সম্পর্কে একটু জানার কৌতূহল রয়েছে আমার, ওটাও একটুখানি আমি দেখার চেষ্টা করি। তো দুটো ওয়ে মানে আর কি দুটো রাস্তা রয়েছে, সেইখান দিয়ে মানে একদম এন্ডে পৌঁছালে মনে হয় দুটোই একই আর কি, এরকম একটা ব্যাপার। মাইথোলজিক্যাল দিকেও যখন যাওয়া যায় তখনও মনে হয় যে এত বড় আর কি ব্যাপার আমাদের ভাবনারও, আমাদের এই জীবন মানুষের জীবন আর পৃথিবী সবই ছোটো মনে হয় তখন এই উদ্দেশ্য। আসলে যে ব্রহ্মাণ্ডের সৃষ্টির উদ্দেশ্য সেটা হয়তো অন্য, আমরা জানি না আমরা কিসের জন্য সৃষ্টি হয়েছি। সায়েন্টিফিক্যালভাবে দেখতে গেলেও কসমোস সম্পর্কে যে সেখানে কী রয়েছে, আমাদের আমরা রয়েছি, আমরা আমি কোথায় থাকি, ভান্ডার টিকুড়ি, তার মধ্যে আমাদের বর্ধমানের মধ্যে আমাদের, তারপরে আমরা ইন্ডিয়ার মধ্যে রয়েছে, সরি পশ্চিমবঙ্গ, তারপরে ভারতবর্ষ, তারপরে আমাদের যদি পৃথিবীটাই ধরি, তো পৃথিবীটা আমাদের সোলার সিস্টেমের অংশ, সোলার সিস্টেম আমাদের পুরো সূর্যের চারিদিকে ঘুরছি, সূর্য আবার ঘুরছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সির চারিদিকে। তো মিল্কি ওয়ে গ্যালাক্সিও কি মিল্কি ওয়ে গ্যালাক্সিরও নাকি আরও গ্রুপ রয়েছে, এরকম গ্যালাক্সির গ্রুপ রয়েছে, তো কয়েক মিলিয়ন ট্রিলিয়ন গ্যালাক্সির গ্রুপ রয়েছে, যেটাকে নিয়ে আমাদের নাসা বলছে, যেটাকে নিয়ে অবজারভেবল ইউনিভার্স যেটাকে ওনারা একটা কাল্পনিক একটা রেডিয়াস ঠিক করেছে, যে এই পর্যন্ত আমরা খুঁজে পেয়েছি, এরও বাইরে রয়েছে তো বডি, এটুকুনি শুধু জানি যে আছে দেখতে পাচ্ছি, এর বাইরে তো রয়েছে দেখতে পাচ্ছি না, লাইট এসে বোঝাতেই পাচ্ছি না নাকি। এই এই মাইথোলজিক্যাল দিকেও দেখতে গেলে মানে এমন ওখানে তো মাল্টিভার্স সম্পর্কে কথা বলে দিয়েছে, হনুমানজি একবার মাল্টিভার্সে ফেসে গেছিল আংটি আনতে গিয়ে, তো কোন দিকে কী দেখবো আর কি, মানে দুটো একই আর কি দিকে যাচ্ছে, একই দিকে বলতে চাইছে, এই হচ্ছে ব্যাপার। আর কী নিয়ে আমরা দৌড়াদৌড়ি করছি, কী নিয়ে টানাটানি করছি, এই এই জিনিসগুলো ভিতরে থাকলে তখন আর ছোটো ছোটো জিনিসে তখন আর নিয়ে মারামারি করতে ইচ্ছা করবে না, ঝগড়া করতে ইচ্ছা হবে না, এটাই আমার মনে হচ্ছে, এটাই ফিল করছি। এইগুলো থাকা দরকার, তবেই আমাদের মধ্যে হিংসা মারামারিগুলো অহংকারগুলো কমবে। এত বেশি হয়ে গেল এবারে, ভিডিওটা তাড়াতাড়ি এডিট করবো, পোস্ট করবো, কালকে আবার দেখা হবে, বাই।